খরগোশ এবং ব্যাঙের গল্প। আপনি জানেন, খরগোশ খুব ভীরু প্রাণী। ন্যূনতম ছায়ায় তারা আতঙ্কিত হয়ে লুকানোর জায়গা খুঁজে। একবার তারা এমন দুর্দশায় বাঁচার চেয়ে মরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু যখন তারা বিতর্ক করছিল কিভাবে মৃত্যুর সাথে মিলিত হওয়া যায়, তারা ভেবেছিল যে তারা একটি শব্দ শুনেছে এবং লুকানোর জায়গায় ছুটছে। পথিমধ্যে তারা একটি পুকুর পাড়ি দিয়েছিল যেখানে ব্যাঙের একটি পরিবার পুকুর পাড়ে নলখাগড়ার মধ্যে বসেছিল। মুহূর্তের মধ্যে চমকে যাওয়া ব্যাঙগুলো কাদায় নিরাপত্তা খুঁজছিল। দেখুন, একটি খরগোশ চিৎকার করে বলল, আমাদের বিষয়গুলি এতটা খারাপ নয়, কারণ এখানে এমন প্রাণী আছে যারা আমাদের ভয় পায়। আমরা নিজেদের যতই দুর্ভাগ্যজনক ভাবতে পারি না কেন, আমাদের থেকেও খারাপ কেউ আছে। গল্পের শিক্ষা হল, আমরা নিজেদের যতই দুর্ভাগ্যজনক ভাবতে পারি না কেন, আমাদের থেকেও খারাপ কেউ আছে। একজন কাঠুরিয়া এবং সাপের গল্প। এক শীতের দিনে একজন কাঠুরিয়া তার কাজ থেকে বাড়ি ফিরেছিলেন যখন তিনি বরফের উপর কালো কিছু পড়ে থাকতে দেখেন। কাছে এসে দেখলেন এটি একটি সাপ, যা দেখতে মৃত। কিন্তু তাড়াতাড়ি বাড়ি ফেরার সময় তিনি তা তুলে নিলেন এবং গরম করার জন্য রাখলেন। ঘরে ঢুকেই তিনি সাপটিকে চুলার আগুনের সামনে নামিয়ে দিলেন। শিশুরা এটি দেখেছিল যে সাপটি ধীরে ধীরে আবার জীবিত হয়েছে। অতঃপর তাদের মধ্যে একজন এটিকে আঘাত করার জন্য নিচু হয়ে গেল, কিন্তু সাপটি তার মাথা তুলল এবং তার ফেনা বের করে দেয় এবং শিশুটিকে মারার জন্য দংশন করতে চেষ্টা করেছিল। তাই কাঠুরিয়া তার কুঠার ধরে ফেলল এবং এক আঘাতে সাপটিকে দুই ভাগ করে ফেলল। আহ, তিনি বললেন, দুষ্টের কাছ থেকে কোনো কৃতজ্ঞতা আশা করবেন না। গল্পের শিক্ষা হল, দুষ্টের কাছ থেকে কোনো কৃতজ্ঞতা আশা করবেন না। পাখি, পশু এবং বাদুড়। পাখি এবং পশু একে অপরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। কোনো আপস সম্ভব ছিল না এবং তাই তারা যুদ্ধ করতে গিয়েছিল। কথিত আছে যে শিয়াল পরিবারের দাঁতে হাঁস জাতি যে নিপীড়নের শিকার হয়েছিল তা থেকে ঝগড়াটি শুরু এবং ধীরে ধীরে বেড়েছে। পশুদের লড়াইয়ের কারণ ছিল, ঈগল ক্রমাগত খরগোশের উপর আক্রমণ করেছিল এবং পেঁচা প্রতিদিন ইঁদুরের উপর ভোজন করত। এটি একটি ভয়ঙ্কর যুদ্ধ ছিল। অনেক খরগোশ এবং অনেক ইঁদুর মারা গেছে। মুরগি এবং হাঁস জাতি মারা পড়ে গেল এবং বিজয়ী সর্বদা ভোজন করত। এখন বাদুর পরিবার খোলাখুলিভাবে কোনো পক্ষই যোগ দেয়নি। তারা ছিল খুবই রাজনৈতিক দল। সুতরাং যখন তারা দেখল পাখিরা যুদ্ধে ভালো করত, তখন তারা সেখানে ছিল সকলের জন্যই পাখি। কিন্তু যখন যুদ্ধের জোয়ার মোড় নেয়, তখনই তারা জন্তুদের পাশে দাঁড়ায়। যুদ্ধ শেষ হলে শান্তি সম্মেলনে বাদুরের আচরণ নিয়ে আলোচনা করা হয়। এই ধরনের প্রতারণা ক্ষমার অযোগ্য ছিল এবং পাখি এবং পশুরা বাদুরদের তাড়ানোর সাধারণ ঘোষণা করেছিল। এবং তারপর থেকে বাদুর পরিবার অন্ধকার এবং নির্জন ধ্বংসাবশেষে লুকিয়ে থাকে, কেবল রাতেই উড়ে যায়। প্রতারকদের কোনো বন্ধু নেই। গল্পের শিক্ষা হল, প্রতারকদের কোনো বন্ধু নেই। কুকুর এবং নেকড়ে। পাশ দিয়ে যাওয়া একটি কুকুরের সাথে দেখা করার সময় ক্ষুধার জ্বালায় নেকড়ে প্রায় মারা গিয়েছিল। আহ ভাই, কুকুরটি বলল, আমি জানতাম এটা হবে। আপনার অনিয়মিত জীবন শীঘ্রই আপনার ধ্বংস আনবে। কেন তুমি আমার মতো স্থিরভাবে কাজ করো না এবং নিয়মিত তোমার খাবার খাবে না? আমার কোনো আপত্তি থাকবে না, নেকড়ে বলল, যদি আমি সেরকম একটি জায়গা পেতে পারি। আমি আপনার জন্য এটি সহজে ব্যবস্থা করব, কুকুরটি বলল। আমার সাথে আমার মাস্টারের কাছে আসুন এবং আপনি আমার কাজ ভাগ করবেন। তাই নেকড়ে আর কুকুর একসাথে শহরের দিকে গেল। সেখানে যাওয়ার পথে নেকড়ে লক্ষ্য করল যে কুকুরের ঘাড়ের একটি নির্দিষ্ট অংশের চুল অনেকটাই জীর্ণ হয়ে গেছে। তাই তিনি তাকে জিজ্ঞাসা করলেন, এটি কিভাবে হল? ওহ,
এটা কিছুই না, কুকুর বলল। এটি কেবল সেই জায়গা যেখানে আমাকে শৃঙ্খলিত রাখার জন্য রাতে কলার লাগানো হয়। এটি কিছুটা অস্বস্তিকর, কিন্তু শীঘ্রই এটি অভ্যস্ত হয়ে যায়। এই কি সব, নেকড়ে বলেন। তাহলে তোমাকে বিদায়, ভাই কুকুর। মোটা দাস হয়ে সমস্ত স্বাধীনতা হারানোর চেয়ে স্বাধীন অবস্থায় ক্ষুধার্ত থাকা ভালো। গল্পের শিক্ষণীয় বিষয় হল, মোটা দাস হয়ে সমস্ত স্বাধীনতা হারানোর চেয়ে স্বাধীন অবস্থায় ক্ষুধার্ত থাকা ভালো। এক কাঠকয়লা বার্নার। এক কাঠকয়লা বার্নার তার নিজের বাড়িতে তার ব্যবসা চালাত। একদিন তিনি একজন বন্ধুর সাথে দেখা করলেন, যে একজন ধূপী, এবং তাকে তার সাথে বসবাস করার জন্য অনুরোধ করলেন। তিনি বলছে যে তাদের আরও ভালো প্রতিবেশী হওয়া উচিত এবং তাদের গৃহস্থালির খরচ কমানো হবে। ধূপী উত্তর দিয়েছিলেন, আমি উদ্বিগ্ন, ব্যবস্থাটি অসম্ভব, কারণ আমার যা কিছু সাদা করা উচিত। তুমি অবিলম্বে তোমার কাঠকয়লা দিয়ে আবার কালো করে দেবে, তোমার কাঠকয়লা দিয়ে পছন্দ মতো আঁকা হবে। গল্পের শিক্ষা হল, যেমন খুশি তেমন আঁকো।